হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থায় আছেন যে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধরেন কখনো কখনো, যেমন আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থাপনা করা আছে সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো আমি বলি হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ের উপরে আসবে। শুধু একক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারা আনারানি আনা বারিউম মিন কুল্লি মুমিনিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এরপর রাসূল বলেছেন, লা ইয়াতারা আনারানি, দুজনের আগুন একসাথে চলতে পারে না। দুজনে আগুন বুঝে সুলা, একসাথে সুলা হবে না, ভিন্ন ভিন্ন সুলা, ভিন্ন ভিন্ন খাওয়া। কিন্তু যেখানে অসম্ভব কিছু করতে হলে সে আলাদা, পারতপক্ষে একসাথে খাবেন না। তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না, এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন কিন্তু দাওয়াত দেওয়ার অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবেন। বরং ইমানদার তার ইমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ইমান আছে। আর কাফের যে কুফুরি সেটা যে নাফাকি, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিম হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, সেরা অন্তর্দিক থেকেও নাজাস এবং নিজেরাও বাইরের দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন তারা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা উঠা বসা চলবে না। তাদেরকে হ্যাঁ দুনিয়ার কর্মকাণ্ডে তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন বা ব্যবসাকরি এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তার সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছে, লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওমান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাদদিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সত্তার ভয় দেখাচ্ছে যদি কোনো না শোনো। অর্থাৎ কাফেরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার স্থাপিত হতে পারে না।